নির্বাচন শেষ, ভোট দেয়া এবং গণনাও শেষ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা এই নির্বাচনে ভোটার সংখ্যা 173 জন হলেও ভোট দিয়েছেন 127। মোট 25 পদের প্রত্যেক নবনির্বাচিত পরিচালকের নাম ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, যেখানে নতুন মুখ 6 জন। তবে পরিচালকের 25 পদের প্রত্যেকের নাম জানা গেলেও বিসিবি প্রেসিডেন্টের নাম আজ জানা যায়নি। কে হতে যাচ্ছেন পরবর্তী বিসিবির সভাপতি তা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা বাড়ল। বিসিবির এই পরিচালক পরিষদের নির্বাচনে 6 জন নতুন মুখের ভেতর আছেন ওবেদ নিজাম, ফাহিম সিনহা, তানবির আহমেদ টিটু, সালাউদ্দিন চৌধুরী, ইফতেখার আহমেদ মিঠুরা এবং বড় চমক দেখানো মঞ্জুর আলম মঞ্জু। মোট 25 পরিচালক সিটের মধ্যে 2 জন ক্রিয়া পরিষদের মনোনয়নে হন নির্বাচিত, যারা হলেন জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম। বাকি 23 জনের 7 জন কোনো প্রকার প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভরে যান বিসিবি পরিচালক। বাকি 16 পরিচালক নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে। ক্যাটাগরি 1-এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছেন নাইমুর রহমান দুর্জয় ও তানবির আহমেদ টিটু। রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে 7-2 ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন। ঢাকা বিভাগে ক্লাবগুলোর ক্যাটাগরি 2-এর 12 পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মুর্তজা, নজিব আহমেদ, মাহবুবুল আনাম, ওবেদ রশিদ নিজাম, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, মোহাম্মদ এনায়েত হোসেন, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মঞ্জুর কাদের এবং মঞ্জুর আলম। ক্যাটাগরি 3-এ নাজমুল আবেদিন ফাহিমকে 37-3 ব্যবধানে পরাজিত করে বিশাল জয় পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। নাজমুল হাসান পাপন ক্যাটাগরি 2-থেকে 57 ভোটের ভেতর 53 ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হন। যদিও আজ পুনরায় প্রেসিডেন্ট হওয়ার সুখবর কানে তুলতে পারেননি নাজমুল হাসান পাপন। তবে আনুষ্ঠানিকভাবে না হলেও পাপন যে বিসিবি সভাপতি হচ্ছেন এটা মোটামুটি স্পষ্টই। আগামীকাল নবনির্বাচিত 25 পরিচালকের ভোটে নির্বাচিত হবেন আগামী 4 বছরের জন্য বিসিবি সভাপতি।